হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আপনারা দেখতে পারতেছেন ঈদের এই ক্যাপকাট টেমপ্লেটের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। এক কথায় বলতে গেলে বর্তমান সময় এই ক্যাপকাট টেমপ্লেটের ভিডিওগুলো টিকটক ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনার নিজের ফটো দিয়ে এই ভিডিওটা এডিট করবেন বা এরকম ভিডিও আপনারা তৈরি করবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা ভিডিওটি এডিট করতে পারবেন। তো এরকম ভিডিও এডিট করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তারপর আপনারা পেয়ে যাবেন একটি ক্যাপকাট টেমপ্লেটের লিঙ্ক। তো আপনারা সরাসরি ওই লিঙ্কটির উপর ক্লিক করবেন। লিঙ্কটির উপর ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি অপশন নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে সরাসরি নিচে দেখতে পারতেছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। তো আপনারা ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটের উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর একটি লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখতে পাবেন আপনাদেরকে নতুন করে একটি অপশন নিয়ে এসেছে। সো এখান থেকে হচ্ছে আপনারা সরাসরি নিচে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট আবার এই অপশনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি অল অপশনটির উপর সিলেক্ট করে বা এখান থেকে আপনারা সরাসরি ফটোস আইকনটির উপর সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে 14টি ফটো অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে আমার যে কোনো 14টি ফটো অ্যাড করে দিচ্ছি। দেন ফটোগুলো অ্যাড করে দেওয়ার পর এখানে লেখা চলে আসবে ফ্রি ভিউ। তো আপনারা সরাসরি ফ্রি ভিউ আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পারতেছেন আপনাদের ভিডিওটা সম্পূর্ণভাবে এডিট হয়ে গেছে। সো এখন হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওটা কিন্তু রোটেট করা বা এটা কিন্তু ঘুরানো। তো আমরা এটাকে সরাসরি রোটেট করে নিব। রোটেট করার জন্য আমরা সরাসরি এখান থেকে আগে দিয়ে এটাকে সেভ করে নিব। তো সেভ করার জন্য আমরা সরাসরি উপরে এক্সপোর্ট আইকনটির উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করে দিব। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাবো আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন। এখন হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি আপনাদের ভিডিওটাকে আপনারা এখানে ইম্পোর্ট করে দিবেন। দেন ইম্পোর্ট করে দেওয়ার পর সরাসরি অ্যাডের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে অ্যাডের উপর ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে এগুলো সাইডে যাবেন। যার পর এখানে দেখতে পারবেন রেশিও নামে একটি আইকন। তো আপনারা সরাসরি রেশিও আইকনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আপনারা 9:16 করে দিবেন। দেন 16 করে দেওয়ার পর আপনারা একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনারা সরাসরি লেয়ারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু স্লাইড করে সাইডে যাবেন। যার পর এখানে দেখতে পারবেন এডিট নামে একটি আইকন। তো আপনারা সরাসরি এডিট আইকনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আপনারা রুটের যে একটি অপশন দেখতে পারতেছেন এই অপশনটিকে আপনারা তিনবার ক্লিক করবেন। 1, 2, 3। দেন তিনবার ক্লিক করার পর দেখতে পারতেছেন আপনাদের ভিডিওটা কিন্তু রুটেড হয়ে গেছে। সো এখন হচ্ছে আপনারা এখান থেকে ভিডিওটাকে কাস্টমাইজেশন করে বা একটু কালার গ্রেডিং করে আপনারা সরাসরি ভিডিওটা সেভ করে নিতে পারবেন। তো আমি সেগুলো করতেছি না। আমি এখন থেকে সরাসরি আমার ভিডিওটাকে সেভ করে নিচ্ছি। তো সেভ করার জন্য আমরা সরাসরি এই আইকনটির উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা সরাসরি যদি আমাদের টিকটক ভিডিওটাকে ট্যাগ, টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন দিয়ে যদি আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে আপলোড করে দিই, তাহলে সরাসরি দেখতে পারবেন আপনাদের টিকটক ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গিয়েছে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।